सर्वभूतेषु निद्रारूपेण शासिता जाहु ভালো ভালো বাসা অর্থাৎ বাড়ি বা গাড়ির খোঁজে আমরা ছুটে চলেছি প্রতিনিয়ত। আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত যে সারাদিনে একবার ভালোবেসে মাকে ডাকতেও ভুলে যাই। কিন্তু মায়ের মনের ও ঘরের দরজা সব সময় তার সন্তানদের জন্য খোলা। আর সেই বিষয়টাকেই আরও একবার সকলকে মনে করিয়ে দিতে নিজেদের মণ্ডপ এই বিষয় নিয়ে সাজিয়ে তুলল বরিশা ক্লাব। চারিদিকে এত যে বাসা দেখছেন, সেই বাসাগুলিকে আসলে ভালোবাসার বাসায় পরিণত করতে চাইছেন যে মানুষটি রয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, শিল্পী রিন্টুদা। তাই তো রিন্টুদা, অ্যাকচুয়ালি এবছরে আমি একটা টিজার ছেড়েছি নিখোঁজ বলে, যেটা আমার মনে হয় এটা সারা পৃথিবীর সমস্যা। সারা পৃথিবীর থেকে আমার মনে হয় ভালোবাসা হারিয়ে গেছে, সেই ভালোবাসার খোঁজ চলছে। এটা হচ্ছে আমার মূলত আমার কনসেপ্ট। পাপ করলে বাপকেও ছাড়ে না, তোমার জীবনে একদিন সন্ধ্যা আসবে, সময় সেটা বলে দেবে। এই জন্য অনেক আমি ঘড়ি ইউজ করছি, উপর থেকে অনেক আপনার দরজা নেমে আসছে, একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা করছি, আশা করছি দর্শকের ভালো লাগবে। একদম, তো আমরা যেটা দেখলাম আমাদের মারা যেভাবে খাটে বসে থাকেন এবং কোলে পিঠে করে আমাদের মানুষ করেন, এখানে মা দুর্গাও কিন্তু তাই। একদম আমি মানে ওই ফরম্যাটে ভাবার চেষ্টা করছি। আমরা যখন ছোটোবেলায় মায়ের সঙ্গে যেতাম মানে দাদুর বাড়িতে, মা রিল্যাক্স মুডে যেত, খাটে ফাটে বসে ছানা পুনা নিয়ে গল্প গুজব করতো, আমরা গায়ে মায়ে বসে থাকতাম, ঠিক সেই ফরম্যাটেই কার্তিক আপনার ময়ূরটানি খেলা করছে, ঠিক আছে, লক্ষ্মী সরস্বতী পাশে হামাগুড়িতে বসে এভাবে বসে মায়ের সাথে গল্প করছে, ওই সিকোয়েন্সটা মা ফুল মুডে রয়েছে আর কি, ঠিক আছে। বরিশা ক্লাব নিয়ে আরও বিশদে জানাতে আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই অন্যতম সদস্যরা। নমস্কার দাদা। তো মাও সন্তানের এই যে যোগ যেটা এই মণ্ডপে তুলে ধরা হয়েছে সেটা নিয়ে আপনারা কী বলবেন, কারণ প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে হয়তো রিলেট করতে পারবেন। দেখুন, আমাদের প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি একটা অভিনবত্ব দেবার কলকাতার পুজোকে। তো এই বছর আমাদের শিল্পী রিন্টু দাসের সাথে আমরা যখন কথা বলি তখন ওনার কাছে জানতে পারি যে এরকম একটা ভাবনা চিন্তা, এবং আমার মনে হয় আমাদের ক্লাবের সবারই এই ধারণা ছিল যে এই ভাবনা চিন্তা নিয়ে কেউই কলকাতায় দুর্গাপুজোয় আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো ভীষণভাবেই আশাবাদী এবং মানুষের মন যে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো তাদের চিন্তাভাবনা বা আমাদের চিন্তাভাবনার সাথে তাদের চিন্তাভাবনা মিলবে, এই নিয়ে আমাদের এই বছরের চিন্তা মানে আশা বলতে পারেন এইটাই রেখেছে। সিটি সেনা পুজো 2018-এ নিশ্চয়ই আপনারা জানেন অনেকটাই প্রস্তুত মণ্ডপ আমি দেখতে পাচ্ছি, কিন্তু মেন্টালি আপনারা কতটা প্রস্তুত? আমরা যা কাজ করেছি তাতে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা সিটি সেরা পুজোর পুরস্কারটা নিশ্চয়ই অর্জন করতে পারবো, এবং সেইভাবে সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি, এবং সেই দিক থেকে শিল্পী এবং আমাদের প্রচেষ্টা মানে 100% এগিয়ে রেখেছি আমরা নিজেদেরকে। এবং আপনাদের জন্যই কিন্তু একটা নতুন অ্যাপ এসেছে, সেটা হচ্ছে সিটি সেরা পুজো অ্যাপ। আপনাদের ভোট দিতে পারবেন যারাই মণ্ডপটি পছন্দ করবেন, তাদেরকে আপনারা কিছু বলতে চান? আমাদের একটাই আবেদন, এই অ্যাপটা সবাই ডাউনলোড করুন এবং আমাদের পুজোটাকে মানে যাতে আমরা একটা মানচিত্রে পৌঁছাতে পারি এবং সবার কাছে নিজেদেরকে প্রকাশ করতে পারি, সেই জন্য সবাই আমাদেরকে যত বেশি পরিমাণ ভোট দিতে পারবেন ততই ভালো, এবং আমরা সেই পুরস্কারটাও অর্জন করতে পারব। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, ভোট করুন বরিশা ক্লাবকে। এই অ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএসতে অ্যাভেলেবল। ভোট দেওয়ার শেষ তারিখ 24 অক্টোবর। সিটি সেরা পুজো জিতবে কারা? বরিশা ক্লাব ব্যবহার কারা? নিজেদের নিয়ে তো আপনারা অনেক ভাবলেন, কিন্তু সারা জীবন যে মানুষটা আপনাকে নিয়ে ভেবেছেন অর্থাৎ আপনার মা, তাকে যদি একটু খুশি করতে চান এই পুজোতে তাহলে তাকে সঙ্গে নিয়ে আসতে হবে বরিশা ক্লাব। এবং এই বরিশা ক্লাবের মণ্ডপ প্রতিমা যদি আপনাদের ভালো লাগে তাহলে ডাউনলোড করতে হবে সিটি সেরা পুজো অ্যাপ, এবং সেখানে ভোট দিয়ে জেতাতে হবে এই ক্লাবকে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা।
সর্বভূতেষু ইন্দ্রারূপেণ শাসিতা।